বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দ্বিনি ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন জি সম্মানিত দ্বিনি ভাই এই হাদিসটা সহিহ হয়েছে এই হাদিসটা সহিহ যে মা বাপ যখন কোনো মা গর্ভবতী মহিলা সন্তান প্রসব করার সময় মারা যায় বা সন্তান প্রসব হয়নি এখনো এর আগে মারা গেছে পেটে সন্তান এখনো আছে মারা গেছে সাল্লাম বলছেন সে মহিলা শহীদ আর যারা শহীদ তারা তাদের তাদের ঠিকানা জেন্নাত কত বুঝতে কারণ তাদের যে ব্যথাটা এই শুধু তাদের এই ব্যথাটা এই ব্যথাটার জন্য তারা শহীদ তারা যদি মারা যায় কত বুঝতে পারছেন এই জন্য সন্তান প্রসব করার জন্য কোনো মহিলা যদি মারা যায় তারা জান্নাতি তারা শহীদ হিসেবে মারা গেছে তাদেরকে শহীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন সোহান আল্লাহামদি কারণ কোনো পুরুষ বুঝতে পারবে না যে এই ব্যথাটা কতটুকু আর কোনো অন্য কোনো মানুষ বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত যেমন পুরুষ তো কখনও বুঝবে না কারণ সে তো হবে না যেমন এই পৃথিবীতে দুইটা ব্যথা খুব খুব কষ্টকর যেটা নিজের না হলে বোঝা যাবে না একটা হলো দাঁতের ব্যথা আরেকটা হলো মায়ের গর্ভবত দাঁতের দাঁতের ব্যথা তাদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনাকে কাঁদতে হবে না এই ব্যথাটা আপনাকে কাঁদিয়ে দেবে গর্ভবতী মহিলাদের তারা যদি আমি কাঁদবো না তাতে কাঁদা লাগবে না বেতালে তাদেরকে কাঁদিয়ে দেবে যারা একটা হলো দাঁতের ব্যথা বেতালে তাদেরকে কাঁদিয়ে দেবে আপনাকে কাঁদতে হবে না ল হকান তো এই জন্য যদি কোনো মহিলা যদি মারা যায় তো অবশ্যই আল্লাহ সুভাহানহাল্লা তাদেরকে কী করবে যার না দিবেন ল হক শহীদের মর্যাদা দিয়ে সব আন আল্লাহ তো বর্তমানে বিজ্ঞানরা বড় বড় যারা ডাক্তার আমি গত কিছুদিন টাইম ইন্ডিয়ার একটা নিউজে দেখেছিলাম যে একটা বিজ্ঞানী যে মহিলার যে তাদের যে ব্যথার যে প্রসব ব্যথা এটা স্পিরিট মানে এটা কতটুকু পর্যন্ত যায় যেমন একটা আমরা যখন গাড়ি বানাই আমাদের এখন আলহামদুলিল্লাহ আমরা জানি যে গাড়ি হয় কতটুকু স্পিড যেতে পারে কতটুকু কিলোমিটার যেতে পারে তো এ তারা কিন্তু একটা এরকম মাত্রা বানিয়েছে তো একটা পরীক্ষা করেছে একটা গর্ভবতীর মেয়ের মহিলার শরীরের ভিতরে সেই যন্ত্রটা ফিট করে দেখা গেছে যে যন্ত্রটার যতটুকু মাত্রা ছিল সিক্সটি পার্সেন্ট ঠিক আছে মানে সিক্সটি পার্সেন্ট মানে এটা হাই এর এটা হবে না এটা ছেড়ে দিয়ে এটার এটার এত স্পিরিট এটা ছেড়ে দিয়ে ফুটবনি এটা স্পিরিটের যেতটুক মাত্রের চেয়ে ডাবল হয়ে গেছে সে ডক্টর অবাক হয়ে গেছে আর সাথে সাথে আলহামদুলিল্লাহ টাইমস অফ ইন্ডিয়াতে এটা ইয়ে হয়েছে তখন সেই ডাক্তার না কেবল মুসলমান হয়েছে বলতেছে তখন সে আফসুস করছে তখন সে তার স্ত্রীর সাথে তার মা বাবার সাথে ইয়ে করেছে তখন সেখানে একজন মুসলমানও ছিল একজন ইমাম শাহ ছিল তো এই টাইমস অফ ইন্ডিয়াতে যখন এই ইয়ে নিউজটা ছাপালো তো মানে শোনা পরে খুব ভালো লাগলো তখন সে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সম একটা নিদর্শন কথা বলতে পারছেন এটি আমাদের আমরা তো অনুভব করতে পারি না যারা পুরুষ এসে আমরা অনুভব করতে পারি না যারা মা হয়েছেন তাদেরকে বলা যেতে পারে কথা বলছো পারছেন তাদের কার না আপনি যদি তাদের সামনে থাকেন আপনি বুঝতে পারবেন তাদের ব্যথাটা কতটুকু কথা বলছো যাদের দাঁতের ব্যথা এবং যাদের এই ব্যথাগুলো আছে যে মহিলাদের সব সন্তান প্রসব করে তাদেরকে তো আল্লাহ আমাদেরকে এদের এই জন্য সসুলাম বলছেন মা বাবার মার অবদানটা সবচেয়ে বেশি কথা বলছে পারছেন এই জন্য আমাদের উচিত মহিলাদেরকে তাদেরকে শ্রদ্ধা করা তাদেরকে নমনীয়তা তাদের সাথে বিনয়ের সাথে কথা বলা তাদের সাথে ভালো আচরণ করা এজন্য কোনো মা বা স্ত্রীকে কখনো মানে তাদের সাথে কখনো ইয়ে করেন না তাদের যে কষ্টটা হয় যদি আপনি হতেন এই জন্য একজন বিজ্ঞানী ওই ওই বিজ্ঞানী বলছে আবার পরে সেই টাইম অফ ইন্ডিয়াতে যে নিউজটা আছে পরে সে বলছে যে একটা পুরুষের হাডিটাকে যদি আমি দশটা বাড়িতে টুকরা করে ফেলি এরকম আরও পঞ্চাশ বার যদি মারি পঞ্চাশ বার টুকরা করে যে ব্যথাটা হয় একটা ডাবল ব্যথা হবে ও এক পল্কাবেটা সে ডাক্তারটাই নির্ণয় করেছে কিন্তু একটা ডাবল সে কিন্তু নির্দিষ্ট বলেনি কিন্তু বেশি বলছে যে এত বেশি সে বেশি একটা গাড়ির যে একটা স্পিড আছে কতটুকু স্পিড সেটা বুঝতে পারে সেরকম একটা যন্ত্র তৈরি করছে সে এই বিজ্ঞানী এই ডক্টরটা পরে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ টাইমস অফ ইন্ডিয়াতে এই নিউজটা আসে আসার আমরা অনেকেই আমরা যারা বড় বড় স্কলারশিপ ছিল সেখানে বড়ো বড়ো শেখ তারা সবাই পর্যন্ত মানে অবাক হয়ে গেছে আল্লাহ একবার আল্লাহ একবার কাবি তো এদেরকে সম্মান করা উচিত ঠিক আছে আশা করি সময় দিবে বুঝতে পারছেন যে যা আল্লাহ হাই